প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসে আটক 21 জন, প্রত্যেককে 2 বছর করে কারাদণ্ড। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাতক্ষীরার কলারোয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক 21 জনের 2 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পরানখালী এলাকার মৃত আহসান আলীর ছেলে আব্দুল হালিম, সাতক্ষীরার কলারো উপজেলার জাপাঘাট এলাকার আব্দুল আজিজের ছেলে ব্যাংক কর্মকর্তা আফতাবুজ্জামান, একই এলাকার আব্দুল আলিমের ছেলে আমিরুল ইসলাম, আশাশুনি উপজেলার চেউটিয়া এলাকার আব্দুল ওয়াহেবের ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম ও দিদারুল ইসলাম, আশাশুনি কাকবাসিয়া এলাকার রইসুদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, কুন্দরিয়া এলাকার দুলাল ঘোষের ছেলে সুমেন্দ্র ঘোষ, শ্যামনগর উপজেলার গোবিন্দগ্রামের আবুল কাশেমের ছেলে হাফিজুর রহমান, একই এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল হালিম, আব্দুল হালিমের স্ত্রী সঞ্চিতা বকুল, আব্দুল জলিল গাজীর ছেলে হুমায়ুন কবির, আশাশুনির লাউতারা এলাকার পরিমল কৃষ্ণ সরকারের ছেলে সন্ন্যাসী কুমার সরকার, কাকবাসোয়া এলাকার মফিজউদ্দিনের ছেলে রিয়াসত আলী, আশাশুনির প্রতাপনগর এলাকার মৃত ফজলুল হকের ছেলে সাইফুল্লাহ, সদরের হাসিমপুর এলাকার গোপালচন্দ্র ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ, আশাশুনির মহিষকুর এলাকার গুলাম রব্বানির স্ত্রী নাজমুল নাহার, কল্যাণপুর এলাকার মিন্টু গাজীর স্ত্রী রাবেয়া, চেউটিয়া গ্রামের আইব হোসেনের স্ত্রী সেলিনা খাতুন, তুষারভাঙ্গা এলাকার আসলাম হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা, সদরের রসুলপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী মুস্তারিয়া এবং আশাশুনি উপজেলার গোকুলনগর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী সুমাইয়া খাতুন। সাজাপ্রাপ্তদের মধ্যে প্রশ্নফাঁস চক্রের সদস্য ছাড়াও বেশ কয়েকজন পরীক্ষার্থীও আছেন।